আসমানের নিচে জমিনের উপরে আমরা যা কিছু দেখি এবং যা কিছু দেখতে পাই না সমস্ত কিছুর উপরেই আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে যাকে এই দুনিয়াতে প্রেরণ করলেন সেই মহামানব মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম الله رب العالمين ولسن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلام الله رب العالمين أشانك صفتي نام رئيس تار مدي آرو اكتي نام هلو رحمن قطول انتكينا الله رب العالمين এই জন্যই বলেছেন যে রহমানের যারা প্রিয় বান্দা হবে রহমানের যারা প্রিয় হবে রহমানের যারা প্রিয় হওয়ার চেষ্টা করবে এদের গুণ আল্লাহ তাআলা 13টি বর্ণনা করেছেন কোরআন পাকের মধ্যে কয়টি 13টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বরে হচ্ছে ওয়াইবাদুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের প্রিয় বান্দা হতে চায় তাদেরকে ইবাদ হতে হবে যেটার ব্যাখ্যা আমি করেছিলাম আপনাদের কাছে সেটা বলো ইবাদ শব্দটি আব্দুনের বহুবচন এই ইবাদ শব্দের অর্থ হলো নিজেকে নিজের ইচ্ছা চাওয়া আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছুকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করার নাম হচ্ছে ইবাদ হওয়া তাহলে আমি চাইলেই একটা অশ্লীল কথা আমার মুখ দিয়ে বের করতে পারবো না কথা বলেন ঠিক কিনা কারণ আমার চাওয়া আমার ইচ্ছা আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু আত্মসমর্পণ করেছি কার কাছে সকল বলি কার কাছে আল্লাহ তাআলার কাছে কারণ এই জন্য আত্মসমর্পণ করেছে যে আমি রহমানের প্রিয় বান্দা হতে চাই কথা বলেন ঠিক কিনা তা আমি ইচ্ছা করলেই অশ্লীল কোনো কথা অশ্লীল কোনো ভাষা আমার মুখ দিয়ে আমি বের করতে পারবো না কারণ এই ইচ্ছাটাকে আমি আল্লাহ তাআলার কাছে সমর্পণ করেছি আমি ইচ্ছা করলে বিড়ি সিগারেট মদ গাঁজা এগুলো আমার মুখে তুলতে পারবো না কথা বলেন ঠিক কিনা কারণ আমার চাওয়া পাওয়াকে আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি আমি ইচ্ছা করলে আমার ব্যবসার মধ্যে আমি ভেজাল কোনো পণ্য ঢুকাইতে পারবো না ভেজাল কোনো দুই নম্বর কোনো জিনিস আমি কাস্টমারকে দিতে পারবো না কত বলেন ঠিক কিনা কারণ আমার ইচ্ছাকে আমার চাওয়া আমার আশা আকাঙ্ক্ষা সব কিছুকে আমি সমর্পণ করেছি কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইলেই এক জায়গায় যাত্রার মঞ্চ তৈরি হয়ে গেছে নাচ গান হচ্ছে থিয়েটার হচ্ছে সিনেমা হচ্ছে আমি চাইলেই সেইখানে যেতে পারবো না পারবো কি কারণ আমার ইচ্ছাকে কার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি আমি চাইলেই অন্য কোনো নারীর সাথে কোনো রকম অশ্লীলতা কোনো অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ অশ্লীল বাক্য অশ্লীলতার অঙ্গি ভঙ্গ আমি দিয়ে তাদের সামনে কোনো কথাবার্তা চলাফেরা করতে পারবো না কথা বলে ঠিক কিনা কারণ হলো আমার চাওয়াকে ইচ্ছাকে আমি আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করেছি আমি চাইলে এতিমের অর্থ সম্পদ এতিমের হক আমি মেরে খেতে পারবো না এর কারণ হলো আমার চাওয়াকে আল্লাহ তাআলার কাছে আমি আত্মসমর্পণ করেছি আমি চাইলেই বিধবাদের অর্থ সম্পদ তাদের হক আমরা নষ্ট করতে পারবো না কারণ আমার চাওয়াকে কার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এইভাবে যতগুলো অশ্লীলতা আছে অশ্লীল কাজ আছে অশ্লীল বাক্য রয়েছে এই সমস্ত কিছুই যদি আমরা করতে চাই আমরা চাইলেই পারবো না যদি আমরা রহমানের প্রিয় বান্দা হতে চাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা রহমানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না সকলে বলি চাই কি চাই না তাই জন্য আমরা যদি রহমানের প্রিয় বান্দা হতে চাই তাহলে আমাদের দ্বারা এই অশ্লীলতা অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম অন্যের হক ব্যবসার মধ্যে দুই নম্বরই জিনিস এগুলো আমরা কখনোই দিতে পারবো
না কথা বলেন ঠিক কি না তাহলে এক নাম্বার শর্ত হলো ইবাদ হওয়া আর ইবাদ হতে গেলে আমার দ্বারা আমার আচরণের দ্বারা আমার কথার দ্বারা আমার ভাষার দ্বারা আমার চলাফেরা হাত পা কোনো কিছুর দ্বারা কোনো অশ্লীলতা কোনো খারাপ কাজ গুনার কাজ হওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরি দুই নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামসুনা আলাল আরদি হুনা আল্লাহ তাআলা বলছেন রহমানের দুই নম্বর রহমানের প্রিয় বান্দাদের দুই নম্বর গুণ হলো তারা এই পৃথিবীতে চলাফেরা করবে নম্রতার সহিত তারা অহংকার নিয়ে চলাফেরা করবে না গর্ব নিয়ে চলাফেরা করবে না তাদের চলাফেরা হবে একদম মার্জিত নম্র ভদ্র হুনা এই শব্দের অর্থ তাফসিরের মধ্যে আসছে যে স্থিরতা গাম্ভীর্য যখন আমরা চলাফেরা করব তখন আমাদের চলাফেরার মাধ্যমে যেন কেউ বুঝতে না পারে এই অহংকারের সঙ্গে চলাফেরা করতেছে আমার আচার আচরণের মাধ্যমে যেন বুঝতে না পারে এই অহংকারী আল্লাহ তাআলা বলছে ইয়ামসুনা আলাল আরদি হুনা তারা যখন এই পৃথিবীতে এই জমিনে যখন চলাফেরা করে তারা তখন অত্যন্ত ভদ্রতার সাথে আদবের সহিত নম্রভাবে তারা চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল লোকমানের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছিলেন এইটা আল্লাহ তাআলার কাছে এত বেশি ভালো লেগেছিল যে তার উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা হিসাবে অবতীর্ণ করে দিয়েছেন এত সুন্দর তিনি উপদেশ দিয়েছিলেন তিনি বলছেন ওয়ালা তুসাইব খদ্দাকা লিন্নাস তার সন্তানকে বলতেছে যে হে আমার প্রিয় সন্তান হে আমার বৎস তুমি যখন এই পৃথিবীতে চলাফেরা করবে মানুষের সামনে যখন চলাফেরা করবে তখন বুক উঁচু করে তুমি মানুষের সামনে চলাফেরা করবে না ওয়ালা তামসি ফিল আরদি মারহা জমিনের উপরে যখন চলাফেরা করবে বুক উঁচু করে চলাফেরা করবে না ওয়ালা তামসি ফিল আরদি মারহা আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখু যারা এই পৃথিবীতে অহংকার নিয়ে চলাফেরা করবে বুক উঁচু করে গর্ব নিয়ে চলাফেরা করবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখু আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে ভালোবাসেন না কোনো অহংকারীকে পছন্দও করেন না নাউযুবিল্লাহ বলে সম্মানিত হাজিরিন তাহলে এই পৃথিবীতে যখন আমরা চলাফেরা করব আমাদের কি অহংকার করা যাবে কথা বলেন করা যাবে যাবে আমাদের চলাফেরা হতে হবে নম্র নমনীয় মুসলমানদের চলাফেরা হতে হবে নমনীয় সাহাবাজ নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আখলাক আদর্শ তাদের চলাফেরা কথাবার্তা কাজ কর্ম দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গেছে অমুসলিমরা মুসলমান হয়ে গেছে তাদের আখলাকটি রয়েছে তাদের চরিত্র এত সুন্দর ছিল তাদের কথাবার্তা চলাচল এত সুন্দর ছিল যে তাদের চলাচল কথাবার্তা দেখেই অমুসলিমরা মুসলমান হয়ে গেছে অথচ আজকে আমরা মুসলমান হয়ে একজন মুসলমানের চলাফেরা আখলাক চরিত্র দেখে আরেকজন মুসলমান কষ্ট পায় কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামসুনা আলাল আরদি হুনা রহমানের প্রিয় বান্দা যারা হবে রহমানের প্রিয় বান্দা যারা হবে আল্লাহ তাআলার যারা প্রিয় হবে তারা কখনো এই জমিনে অহংকার নিয়ে চলাফেরা করবে না গর্ব নিয়ে চলাফেরা করবে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে এমন ভাবে যাচ্ছে যে মনে হচ্ছে সে অসুস্থ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন হে যুবক তুমি কি অসুস্থ তুমি কি রুগ্ন ব্যক্তি সে যুবক বলল যে না আমি অসুস্থ নয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চাবুক উঁচু করে বললেন যে আল্লাহ তাআলা তোমার দেহে যে শক্তি দান করেছেন এই শক্তি নিয়ে তুমি চলাফেরা করো কারণ
এই জমিনটা হচ্ছে আল্লাহর আর এই জমিনে অহংকার নিয়ে রুগ্ন ব্যক্তির মতো চলাচল করবে এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না কথা বলেন ঠিক কি না তা দেখেন আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি অনেক ব্যক্তি আছে এরকম হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আস্তেও হাঁটতেন না আবার খুব জোরেও হাঁটতেন না মধ্যম পন্থা অবলম্বন করতেন যেটা ইয়ামশুনা আলাল আরদি হুনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলছেন যে দুনিয়াতে তোমরা যখন চলাফেরা করবে কথাবার্তা বলবে তখন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে মানে খুব জোরেও না আবার খুব আস্তেও না তৎকালীন সময় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি রাহিমাহুল্লাহ বলেছেন যে তৎকালীন সময় এই আস্তে আস্তে চলাকে তারা মাকরুহ বলে সাব্যস্ত করেছে এই আস্তে আস্তে চলাফেরা করা যাবে না এমনভাবে চলাচল করতে হবে খুব জোরেও না আবার খুব আস্তেও না মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তাহলে রহমানের প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হলো এই পৃথিবীতে যখন আমরা চলাচল করব চলাফেরা করব হাঁটাচলা করব তখন অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না গর্বভরে এই পৃথিবীতে চলাফেরা করা যাবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর গুণ হচ্ছে এই পৃথিবীতে যখন কোনো মানুষের সঙ্গে কথা বলবে জাহিলু না যখন মূর্খদের সঙ্গে কথা বলতে যাবে তখন যেন তারা বলে সালাম জাহিলু না কলু সালামা তারা যেন সালাম দিয়ে চলে আসে অর্থাৎ তাফসিরের মধ্যে আসছে এখানে জাহিলুন শব্দের অর্থ যদিও মূর্খ কিন্তু তাফসিরের মধ্যে আসছে যে এই জাহিলুন দ্বারা শুধু মূর্খদের উদ্দেশ্য করা হয় নাই তাদের জ্ঞান রয়েছে কিন্তু তাদের কাজকর্ম চলাফেরা তাদের কথাবার্তা আখলাক সব কিছু এমন মনে হয় যেন তারা মূর্খ এরকম মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই আছে তাদের চলাফেরা এত শিক্ষিত এত জ্ঞানী এত সার্টিফিকেট অথচ তাদের চলাফেরা কথাবার্তা আখলাক চরিত্র দেখলে মনে হয় যে এরা মূর্খ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রহমানের প্রিয় বান্দাদের গুণ হলো যখন তারা মূর্খদের সঙ্গে কথা বলবে তাদেরকে নিজেদেরকে হেফাজত করার জন্য নিজেরা গুনাহ থেকে বাঁচার জন্য নিজেদের জিহ্বাকে হেফাজত করার জন্য তারা যেন তাদেরকে বলে সালাম অর্থাৎ আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না তারা যেন কারণ তাদের সঙ্গে যতই কথা বলবে বাংলা ভাষায় বাঙালি এই গ্রামের ভাষায় কথা আছে না আল ঠেলা আছে না নাই এরকম কিছু লোক আছে দেখেন আল ঠেলে একদিকে নিয়ে চলে যাচ্ছে কথা বলতেছে কথা বলতে যত যুক্তি দেওয়া যায় যত প্রমাণ দেওয়া যায় যত দলিল দেওয়া যায় আইল ফেলে একদিকে নিয়ে চলে যায় এরকম আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কলু সালামা তারা যেন সালাম দিয়ে চলে আসে অর্থাৎ তারা যেন নিজেরা নিজেদেরকে হেফাজত করে কারণ সেখানে কথাবার্তা বলতে গেলে রক্ত মাংসের শরীর মানুষের রাগ হতেই পারে পারে কি পারে না রাগের বশত অনেক কিছু করা সম্ভব কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কলু সালামা তারা যেন সালাম দিয়ে চলে আসে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন রহমানের প্রিয় বান্দাদের চতুর্থ নাম্বার গুণ বর্ণনা করছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রহমানের যারা প্রিয় বান্দা হবে এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত দুনিয়ার কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ততার মধ্যে পড়ে যায় যে দুনিয়ার সারাদিন পেরেশানি হওয়ার পরে ক্লান্ত হওয়ার পরে নিজেকে একটু আরাম আয়েস দেওয়ার জন্য নিজেদেরকে একটু এই দুনিয়াবি কাজকর্ম নিয়ে বিরত থাকার কারণে রাত্রিবেলায় তারা মদের আড্ডাতে যেয়ে বসে এরকম আছে না নাই নাচ গান এরকম হোটেলে যে তারা বিভিন্ন রকমের রং তামাশা নিয়ে ব্যস্ত থাকে তারা চিন্তা করে সারাদিন অনেক খাটাখাটনি করেছি অনেক ক্লান্ত হয়ে গেছি সারাদিনের ব্যতি ব্যস্ততা এই ক্লান্তকে দূর করার জন্য তারা মদের বোতলে চুমুক দেওয়া শুরু করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা রহমানের প্রিয় বান্দাদের গুণ নয় রহমানের প্রিয় বান্দাদের গুণ হলো রহমানের প্রিয় বান্দারা সারাদিন যখন নিজেদের কাজকর্ম সেরে যখন রাত্রিতে ঘুমানোর জন্য আল্লাহ তাআলা যে তাদের রাত্রির ব্যবস্থা করে দিলেন সুখ শান্তির জন্য আরাম আয়েসের জন্য ক্লান্তি দূর করার জন্য যে রাত্রি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন
এই রাত্রিতে তারা না ঘুমিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে এবং সিজদাগত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে এটা হচ্ছে রহমানের প্রিয় বান্দাদের গুণ তারা মদের আড্ডায় যায় না কোনো নাচ গানের অনুষ্ঠানে যায় না কোনো থিয়েটারে যায় না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাতের যে আরামের জন্য আল্লাহ তাআলা যে ব্যবস্থা করে দিয়েছেন তারা এই রাত্রিতে না ঘুমিয়ে আল্লাহ তাআলার কাছে সারা রাত নামাজে দাঁড়িয়ে থেকে এবং সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে আল্লাহ আমার যতটুকু সারা দিনে তোমার হক আদায় করার কথা ছিল যতটুকু ইবাদত আমার উপরে তুমি ফরজ করে দিয়েছিলে এই হুকুমটা আমি সম্পূর্ণ পালন করতে পারি নাই এই জন্য রাতের অন্ধকারে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا الله رب العالمين বলেন রহমানের প্রিয় বান্দারা তাদের এই পিঠ তাদের পার্শ্বদেশ অতি অল্প সময় তাদের বিছানায় থাকে আর বেশিরভাগ সময়ই তারা জেগে জেগে রাত্রি জেগে দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইহজাউ আমি যে রাত্রিকা তাদের জন্য দিয়েছি আরাম আয়েশ করার জন্য এই রাত্রের অধিকাংশ সময় তারা ইবাদত করে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায় ইবাদত করে তারা এই রাত্রিকাটাকে কাটিয়ে দেয় কানু কলিলাম মিনাল লাইলি মা ইহজাউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয় সারা রাত জেগে জেগে যখন ইবাদত করে আর রাত্রি শেষ ভাগে এসে সুবহে সাদিকের আগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমি অনেক গুনাহ করেছি তারা তওবা করতে থাকে আর আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে তারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে সম্মানিত হাজিরিন হাদিসের মধ্যে আসতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃতীয় অংশে এই দুনিয়ার আসমানে এসে বলতে থাকে যে কে আছে গুনাহগার আমার কাছে গুনাহ মাফ চাবে আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব কোন বান্দা আছে তওবা করবে আমি তার তওবা আজকে কবুল করে নেব আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকে আর রহমানের প্রিয় বান্দারা যখন রাত্রের শেষ অংশে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সঙ্গে তাদের তওবা এবং দোয়াটা যখন এক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয় সম্মানিত হাজিরিন হাদিসটা আমি একটু পূর্বেও বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে ক্ষুধার্ত জাহান্নাম যখন গর্জন করতে করতে জাহান্নাম হাসরের দিকে এগিয়ে আসবে এই সময় হাসরবাসী সব ভয়ে জাহান্নামের গর্জনে একত্রিত হয়ে যাবে এক জায়গায় জমা হয়ে যাবে এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ এই ক্ষুধার্ত জাহান্নাম গর্জন করতে করতে যেইভাবে মানুষের দিকে এগিয়ে আসতেছে আমার মনে হচ্ছে এই জাহান্নাম এক হাবলা দিয়ে আমার সমস্ত উম্মতকে খেয়ে ফেলবে আমার ভয় হচ্ছে এই জাহান্নাম থেকে মনে হয় আমার উম্মত আর বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুখানি পানি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে দিয়ে দিবেন যে বলবেন যে হে আমার প্রিয় হাবিব আপনি এই পানিটা এই ক্ষুধার্ত গর্জনকারী জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে এই সামান্য একটু পানি নিয়ে যখন এই ক্ষুধার্ত জাহান্নামের সামনে যখন নিক্ষেপ করে দেবে এই পানিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম যত দ্রুত গতিতে হাসরের ময়দানের দিকে আসতেছিল তার সাইতে বেশি দ্রুত গতিতে আবার পেছনের দিকে ছুটে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ এই সামান্য পানি এক ফোঁটা পানি দুই ফোঁটা পানি এই পানির এত কি মহত্ব রয়েছে কি গুণ রয়েছে এই পানির এত দাম কেন যে এই পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত গতি তার পেছনের দিকে চলে গেল
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার হাবিব এই পানি কোন সাধারণ পানি নয় এটা মূল্যহীন কোন পানি নয় এটার মূল্য আমার কাছে অনেক বেশি কারণ হলো আমার বান্দারা যখন পৃথিবীতে গুনাহ করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে যখন তারা আমার ভুলটা বুঝতে পেরেছে তখন আমার কাছে রাত্রি জেগে জেগে সিজদারত অবস্থায় যে চোখের পানি ছেড়ে দিয়ে তারা তওবা করেছে আমার কাছে দোয়া করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বান্দাদের চোখের পানি নষ্ট হতে দেই নাই আমি এইভাবে ধরে রেখেছি আজকে এই পানির এত দাম যে এই পানি জাহান্নাম আর কখনো সহ্য করতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না চোখের পানির এত দাম যে এই পানি জাহান্নাম সহ্য করতে পারে না জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত গতিতে পেছনের দিকে চলে যায় তাই জন্য যে হিন্দুদের এখানে দেখবেন প্রতি বছরই একটা এই হয় না মাহফিলের মতো একটা অনুষ্ঠান হয় তো এখানে একদিন রাত সকালবেলা একজন মহিলা কথা বলতেছে আলোচনা করতেছে আলোচনা করতেছে হলো যে তাদের সৃষ্টিকর্তাকে পাওয়ার একটা উপায় তিনি বলতেছেন যে সৃষ্টিকর্তাকে পাওয়ার উপায় বলতে যে তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে চোখের পানির কত দাম তিনি উদাহরণ দিতে যে বলতেছেন যে একজন শিশু সে কথা বলতে পারে না কথা বলতে পারে কি শিশুরা ছোট্ট বাচ্চারা কথা বলতে পারে পারে না তাদের কথা তাদের ডাকা তাদের চাওয়া তাদের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু কান্নার মাধ্যমে প্রকাশ পায় কথা বলে ঠিক কিনা তাহলে এই শিশুটার যখন সমস্যা হচ্ছে সে কিন্তু কথা বলতে পারতেছে না ক্ষুধা লাগলেও কথা বলতে পারতেছে না প্রসাব পায়খানা লাগলে তো এমনি করে দেয় তো এইরকম এই শিশুটার যখনই কোনো সমস্যা হয় তখনই সে কান্না করা শুরু করে দেয় আর কান্না করলে চোখ দিয়ে পানি আসে না আসে না এই চোখের পানি যখন বের হয় তখন বাবা মা বুঝতে পারে যে আমার সন্তানের সমস্যা হয়েছে কথা বলেন ঠিক কিনা তো তিনি বলতেছে যে এই চোখের পানি ছেড়ে দিয়ে যখন সৃষ্টিকর্তাকে ডাকা যায় চোখের পানি বের হওয়ার কারণে যেমন বাবা মা ছোট্ট শিশু সন্তানের ভাষাটাও বুঝতে পারে যে আমার সন্তানের সমস্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তৈরি করলেন হায়াত দিলেন রিজিক দিয়ে আমাদেরকে যে এত বড় করলেন লালন পালন করতেছেন বাঁচিয়ে রেখেছেন সে আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকা যায় সে আল্লাহ কে তাআলা কি আমাদেরকে সাড়া দিবেন না কথা বলেন দিবেন কি দিবেন না কারণ হলো আমাদের মা বাবার সাইতে আল্লাহ তাআলার দয়া কম না বেশি তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করা মা বাবা তাদেরকে যদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকলে তারা যদি সাড়া দেয় তাহলে আমাদের সৃষ্টিকর্তা কেন আমাদেরকে সাড়া দিবেন না এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানের প্রিয় বান্দাদের পঞ্চম গুণ হলো যে তারা যত গুনাই করুক না কেন এই দুনিয়াতে অশ্লীলতা করুক না কেন খারাপ কাজ করুক না কেন যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রিতে না ঘুমিয়ে যখন তারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ওই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আমি তোমাকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিলাম সম্মানিত হাজেরিন এই পৃথিবীতে চলাফেরা করতে গেলে আমাদের গুনাহ হয় কি হয় না হয় এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার প্রয়োজন আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য যে গুণগুলো প্রয়োজন যে গুণগুলো আলোচনা করলাম এই গুণগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ